ওকে জাদু দেখেছো এবার না সোনারা এখন মোটেই সকালবেলা মানে 4:30 বাজে পরে 5টা বেজে গেছে তো আমার এতক্ষণে হলো স্নান তো সেটা কারণ কি 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 হয়েছে কি কি করেছি সবটাই শেয়ার করব আমি তোমাদের সাথে তাই জন্য পুরো ব্লগটা স্কিপ না করে দেখবে মজাদার একটা ব্লগ কিন্তু তো স্কিপ কিন্তু একদম করবে না স্কিপ করলেই কিন্তু সব মিস হয়ে যাবে তো স্কিপ না করে দেখো সকাল থেকে আমি কোন যুদ্ধ নেমেছিলাম আর কি কি যুদ্ধের কি বলবো যুদ্ধটা কেমন হয়েছে আমার জীবনের আজকে আজকে স্যাটারডে তো স্যাটারডে যুদ্ধটা ঠিক কেমন ছিল সেটা তোমাদের কাছে শেয়ার করব অবশ্যই তো এই এই সুন্দর সাজুগুজু করে কিন্তু আমি এই সকালবেলা আসিনি ঠিক আছে তো আমি এখন একটু বের হব তো কপালে সেটাও আছে নাকি জানি না কারণ বাইরের ওয়েদার খুব ভালো আর বর গেছিল বাইকটা একটু সার্ভিসিংয়ে দিতে তো সেটা নিয়ে আসবে তারপরে যদি কপালে থাকে তো বেরোবো আর যদি না কপালে থাকে তো ড্রেস খুলে নিয়ে ঘরেই বসে থাকবো কি আর করা যাবে আজকে তো বাইরে থেকে খাওয়াও যাবে না কেন কি আজকে স্যাটারডে তো আর বেশি বকবক করবো না চলো তোমরা দেখে নাও আমি আজকে সকাল থেকে কী কী করেছি আর এই অবধি আসতে 4:45 অবধি আসতে আমার উপর দিয়ে কী 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 চলেছে সবটাই তোমাদেরকে শেয়ার করেছি তো তোমরা দেখো আর যদি আকাশ ভালো থাকে তাহলে বাইরে যাবো যদি বাইরে যাই তো তোমাদের সাথে অল্প একটু তো অবশ্যই শেয়ার করবো কোথায় যাচ্ছি বন্ধুগণ দেখতে পাচ্ছো এই যে ঢাল তরোয়াল নিয়ে আমি হয়ে গেছি একদম রেডি তো ঢাল তরোয়াল দিয়ে কী কী কাজ হচ্ছে 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 এখানে আজকে যেহেতু স্যাটারডে সেই জন্য হচ্ছে পটল কাটা হবে কুমড়ো কাটা হবে আলু কাটা হবে যেটা দিয়ে হবে একটা সবজি আর কী কী কাটা হবে সেটার জন্য ওয়েট করো ওয়েট করো একবারে বলে দিলে হবে আমি যদি সব বলেই দিই তাহলে কি আর হয়ে যায় দেখতে দেখতে বলতে হবে না তাই হলো আমি বলে দিলাম অনেকক্ষণ পরে তারপরে কাজ হচ্ছে হবে না আর এই দেখো মেয়েকে দেখো ইতিমধ্যে মেয়ে এসে আমি বললাম একটু হাই হ্যালো কর তাহলে আমি ভিডিওটা রাখবো মানে ভয়েসটা রাখবো না করবো না আমি তো ঠিক আছে এখানে এসে নাটক করলো একটু কোকোকে নিল তো পটল তো কাটা হয়ে গেছে এবার আলুও দেখো কাটা হচ্ছে আর ওই দেখো টোকলার মধ্যে আমি এগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি আমি গুছিয়ে রাখছি না তুলে রেখে দিচ্ছি এতটুকু তো বুঝতেই হবে কি তাই না এটা তুলে রাখার কারণে এই আমার ডাস্টবিনওয়ালা বহুত বিরক্ত করে কোনোদিনও শুকনো নেবে কোনোদিনও ভেজা নেবে কোনোদিনও এইটা নেবে কোনোদিনও ওটা নেবে তো এগুলো একটা ব্যাপার আছে আমার ডাস্টবিনওয়ালার সেই জন্য সেইভাবেই সবজিগুলো সবজির খোসা তারপরে ভাতটা বেঁচে গেলে ওইগুলো আবার একরকমভাবে রাখতে হয় তো এইগুলো আমাদের এখানে একটুখানি ঝামেলা আছে মানে ইদানিংকালে শুরু হয়েছে আগে ছিল না তো এই দেখো পটলগুলো আলুগুলো আমি ধুয়ে নেবো আর কুমড়োগুলোকে আমি একটু পরে ভাজবো মানে এখন আমি আপাতত কেটে নিচ্ছি এই জন্য না আলাদা করে রাখি কারণ একসাথে দিলে কুমড়োগুলো একদম গলে যাবে সেটা তুমি সবাই জানো এই দেখো নিতাইয়ের পনির এই পনিরটা এখানে দুর্দান্ত বাকি পনিরগুলো আমার অতটা ভালো লাগে না এই নিতাইয়ের পনিরটা ভালো লাগে সবার প্রথমে আমি কী করবো বলো তো কিছুটা পনির আমি রেখে দেবো মেয়ের জন্য কারণ মেয়ে স্কুলে যায় আর মেয়ে পনির খেতে দারুণ ভালোবাসে সেটা তোমরা এতদিনে বুঝেই গেছো তো মেয়ের জন্য এই যে জল দিয়ে একটু রেখে দিলাম পনির আর বাকি পনিরটা আমি কেটে নেবো টুক 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 করে কত স্পিডে কাজ হচ্ছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এত স্পিডে কিন্তু কাজ করি আমি জানো কি আমার হাতে জাদু আছে জাদু সুপার ডুপার জাদু আছে যেই জাদু দিয়ে আমি ঝটাপট কাজগুলোকে করে দিই এই দেখো করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনেই করছি মিথ্যে কথা তো আমি বলছি না কি তাই তো চলো 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 এবার যাই অনেক হয়ে গেছে কাটাকাটি তা তো কেটেই চলছি কেটেই চলছি কাটা আর আমার শেষ হচ্ছে না এবার আবার পনিরের আলু কাটবো সেটা আমি কিন্তু দেখাবো না আর দেখো কোকোকে দেখো পনিরটা যখন কাটছি তো ও এসে বলছে তো আমি আবার ওকে একটু পনির দিলাম কিন্তু সে আর কি খাবে নাকি সে খাওয়া দাওয়ার ব্যাপার নেই তার মধ্যে নেবে বাস নিয়ে ফেলে দেবে ওগুলো পরে পায়ে লেগে রেখে চেটকে যায় পনির কাটা তো হয়ে গেল আর কথা বলছি না দেখে নাও পনির কাটাটা তোমরা এবার চলে যাবো সিধা রান্নায় কিন্তু এই দেখো এই যে তেল দিয়ে দিয়েছি এই দেখো সব সব সবজি টবজি আমার কাটা শেষ এখন একটা একটা করে ভাজতে হবে কেন কে বলো তো কেন কি আগে আমি কিন্তু পনিরের জন্য এই যে গাজর আর আলুটা কিন্তু পনিরের জন্য কিন্তু সবজি কিন্তু আমি আগে পনিরেরটা করবো না আগে আমি পটল আলুটা করবো এটাকে আমি ভেজে রেখে দেবো আর আজকে সব কিছুতেই একই মশলা আদা জিরা কাঁচা লঙ্কা বাটা কিন্তু আমি আদাটা কিন্তু বেটে নিচ্ছি কিন্তু জিরাটা আমি মোটে কাটবো না মানে বাটবো না জানি জিরাটা বেটে নিলে সেটা সেই তরকারিটার অনেক বেশি টেস্ট হয় কিন্তু বাবা আমি এত খুশি করতে পারলাম না সবাই বলে বরের দিলকার আস্তা নাকি পেট হোক
ওকে জাতা হ্যাঁ। তো আমার ওইসবের দরকার নেই বাবা, যত তুমি করবে তত তোমাকে করেই যেতে হবে। সেই জন্য আমি জিরাটা বাটবো না, আমি কিন্তু গুঁড়ো জিরাই ইউজ করবো। তবে অনেকের মুখে শুনি যে গুঁড়ো জিরা ইউজ করলে নাকি রান্নাটা কালো হয়, আমার কিন্তু সেটা হয় না, তোমরা দেখতে পাবে। চলো আমি রান্নাটা করে নিই, এইবার আমি পটলের তরকারিটা বসাবো। তো পটলের তরকারি বসাতে গেলে পটল আলুটা আগে ভাজবো, তার মধ্যে দিয়ে দেবো কুমড়োটা। কুমড়োটা কিন্তু আমি সবসময় পরে দিই, আর ভেজে নিয়ে তারপরে আমি মশলাটা করি। আর পাশে যে প্রেশার কুকারটা দেখছো ওটাতে কিন্তু আজকে কোকো রান্না হচ্ছে না, কী হচ্ছে বলো তো, ডালটা হচ্ছে। কেন বলো তো, কেন ছোলার ডাল, যেটা সেদ্ধ হতে প্রচুর 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 পরিমাণে সময় লাগে, তোমরা সবাই জানো। তো আর কথা বলে লাভ নেই, এই দেখো আদা জিরা বাটা, এই সরি জিরা নয় আদা বাটা। জিরা আমি বাটতে পারবো না বাবা, অত আমার দ্বারা হবে না, অত ভালো বউ আমি নই, আমি যেরকম পারি সেরকমই করে দিচ্ছি। অত খাটনি করে জিরা সেই শিলনোড়ায় বেটে 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 আমি খাওয়াতে পারলাম না, তাতে যদি আমি পচাবই হই তাহলে আমি পচাবই ভালো। তো এগুলো ভেজে নিই, এবার সবজি হয়ে যাক। পটলের তরকারি অন দা ওয়ে কিন্তু, হ্যাঁ দেখো পটলের তরকারিটা কেমন হয়েছে, কোনো অ্যাঙ্গেল থেকে কি কালো হয়েছে দেখো। এই দেখো আমার পটলের তরকারি, আর তরকারি করতে করতে দেখো কত বাসন পড়ে আছে, এগুলো মাজতে হবে, তার মধ্যে কি কাণ্ড হয়েছে জানো। আড়াইটা বাজে আর আমার এখন স্নান নেই, জল ছিল না, এতক্ষণে এলো জল, তো জল পড়ছে, একদম কালো জল পড়ছে। কালো জল থেকে সাদা জল কখন হবে জানি না, সব কল খুলে রাখা হয়েছে, ওই দেখো সব কল খোলা হয়েছে, সব দিয়ে কালো কালো জল পড়ছে। তো এখন স্নান না করি আজকে খেতে হবে, পরে আমার আর বড়ে স্নান হয়নি কারণ ও অফিস চলে গেছিলো, তো আমি খেয়ে নিই। চলো দেখিয়ে দিই তোমাদের একবার খাওয়া দেখি কী হয়েছে, তোমরা কিছুটা জানো তাও একবার ফুল প্রিপারেশনের পরে দেখিয়ে দিই। এই দেখো হয়েছে পনিরের সবজি, আর এখানে হয়েছে পটল আলু মিষ্টি কুমড়া দিয়ে যেটা হয়েছিলো, তো এটা হচ্ছে ঘটি আর হচ্ছে বাঙাল রান্না হয়েছে। হ্যাঁ মানে ঘটিদের এটার মধ্যে হচ্ছে মিষ্টি দিয়ে রান্না হয়েছে, এটা মানে মিষ্টি মিষ্টি হয়েছে একটু, আর পনিরটা একটু ঝালঝাল হয়েছে। হ্যাঁ ঘটি আর বাঙাল রান্না হয়েছে আজকে আমাদের, আর হয়েছে ছোলার ডাল। আর এই দেখো ডাল যেটা এখন খাবার জন্য এখানে একটুখানি নামিয়ে নিয়েছি, কি করব খেয়ে নিই আগে, পরে জলের ব্যবস্থা করে স্নান করতে হবে। 3:25 বাজে, কপালে এখনও স্নান নেই, বসে আছি, ট্যাঙ্কি পরিষ্কার করে গেছে জলের, কালো জল সেই আড়াইটারও আগের থেকে জল, জল নীল জল না, সাদা নীল তো হচ্ছে না, ক্যামেরাটা কেমন হয়ে গেছে, হ্যাঁ এখন ঠিক আছে, কালো জল বেরিয়েই চলছে বাবা, এ কত কালো জল যে আছে, বাপরে বাপ। এখন গিয়ে ঠিক হয়েছে বর গেছে স্নানে, বর এলে আমি ভেবেছিলাম মাথার মধ্যে একটু শ্যাম্পু দেবো, চুলগুলোর কি অবস্থা, 3:45 সময় কি শ্যাম্পু দেবো বলো তো, তবু ওই করো, মানে পাগল পাগল লাগছে ট্যাঙ্কি পরিষ্কার করায়, সত্যিকারের এরকম কোনো ভুগতে হয়নি। আর আমাদের ট্যাঙ্কি পরিষ্কার করার ডেট দিয়েছিলো কালকে, আমাদের আগের থেকে বলে দেয় ফ্ল্যাটে যে ট্যাঙ্কি পরিষ্কার হবে, আপনারা মানে কাজ করে রাখুন, যে না সব জায়গায় বলে হয়তো, বলেছিলো কালকের কথা, তো কালকে সব কিছু কমপ্লিট করে রেখেছি, কালকে কিছু হয়নি, আজকে হঠাৎ করে না বলে টোলে চলে এসছে, তো বহুত একটা বাজে 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 দিন গেল। দেখতে পাচ্ছো আমি কিন্তু এখনো যাইও নি, হ্যাঁ বাইরে যেরকম দেখো ওয়েদার ছিল সেরকমই আছে। তো কী হয়েছে, বাইরে বৃষ্টি নামতে পারে যে কোনো সময়, তো পরতে হবে রেনকোট, এবার রেনকোট পরতে হবে যেহেতু, সেই জন্য পরতে হলো জিন্স, না হলে পরেছিলাম কুর্তি, তো কুর্তি পরে তার উপরে ওই ছেলেদের যে রেনকোটগুলো থাকে সেগুলো বড় বাজে লাগে, ওগুলোই আছে আমাদের বাড়িতে দুটো। আর মেয়েদের রেনকোট পরে আমার মনে হয় না কোনো লাভ হয়, কেননা পা পুরো ভিজেই যায়, তো ছেলেদের রেনকোটই আছে আমার কাছে, মানে প্যান্ট শার্ট যেগুলো থাকে, তো ওটা পরেই এখন মানে বের হব, তাও বের হতেই হবে। তো আগে আমি আর আমার বর দেখো ব্লু ব্লু ছিলাম, এখন আমি হয়ে গেছি রেড, না আমি হয়ে গেছি মারুন আর বর হয়ে গেছে ব্লু। তো যাবো আমরা, কি যাবো তো যাই দেখি, কপালে যদি কিছু জোটে সেই আশায় যাই ডেলি ডেলি আমার বরকে এরকম ধরে ধরে, দাও না, কিচ্ছু দিচ্ছে না। আবার যদি বলি ইউটিউবতে একদম কিছুই পাচ্ছি না কিছু না, বলবে কি দরকার আমার যে আছে সব তো তোমারই, আর বলবে যে ফ্রিজ ভর্তি তো মনিটাইজেশন, হ্যাঁ ফ্রিজ ভর্তি মনিটাইজেশন। ও আজকে আমার এক বান্ধবী আমাকে, আরে শোনো শোনো জয়িতা এদিকে শোনো শোনো এদিকে আসো, আজকে আমার এক বান্ধবী, তোমাদেরকেও বলছি, হ্যাঁ আজকে আমার এক বান্ধবী, আমাকে দেখা যায় না, আচ্ছা এখানে আসি সবাইকে দেখা যাবে। তো আজকে আমার এক বান্ধবী বলছে যে পড়না তুই তোর যে ওই যে কচু কচু হয়ে গেছে, বেগুন হয়ে গেছে কচু, তারপরে আর কি জানি বললো না, তো যাই হোক ওইগুলো সব বলছে, ওই ওই ভিডিওটা নাকি 2-3 বার দেখেছে, তাই বলেছে যে দাদাকে নিয়ে আসবি ভিডিওর মধ্যে।
তো ওই যে দাদা হাসছে, দাদা হচ্ছে কার্টুন ক্যারেক্টার দাদা, যখন মুড়ে আসবে এত কথা বলবে, এত হাসাবে যা বলার মতো না। কিন্তু সে তো সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি ঘরেই থাকে না, তো তাকে আর কোথায় পাবো বলো। সেই জন্য এই যে দাদা, দাদা দু চারটে কথা বলবে কি? এখন দাদার মুড নেই, এখন দাদা ভাবছে বউকে নিয়ে কোথায় যাবো, বউ আমার কত খসাবে কি করবে, এগুলো মাথায় চলছে। আর কথা বলবো না, এবার চলি চলি চলি, এবার চলি, পরে এসে দেখা হবে তোমাদের সাথে। জাদু দেখেছো, এবার যাই। জাদু মানে কি বলতো, কই মিল গিয়ে জাদু, ঠিকই বাজে লাগছে আমাকে। ঠিক আছে চলো, এবার ফাইনালি আমরা বেরোবো। সো বন্ধুগণ, দেখতে পাচ্ছ কোথায় এসেছি? আমি এসেছি গড়িয়াহাটে, হ্যাঁ, যেখানে বরের জন্য কিছু জিনিস নেওয়ার ছিল, যেটা নেওয়া হয়ে গেছে কিন্তু আমার ঘরে আনা হয়নি, অল্টারেশনের জন্য দেওয়া হয়েছে। গড়িয়াহাট মানেই দেখো সব জিনিস একই জায়গায়, কত সুন্দর সুন্দর জুয়েলারি দেখলেই মনে হয় সব নিয়ে নিই, কিন্তু তা তো আর পসিবল না, কারণ আমার জন্য কিছু আনতে যাওয়া হয়নি, হয়েছিল বরের জন্য। আর এই দেখো এখন খাচ্ছি চা, আর আমি বরকে বলছি যে কি ছোটো ছোটো বিস্কুট নিয়েছো, বর আবার সেটাকে রেকর্ডিং করেছে, আমি শুধু চাটাই করতে যাচ্ছিলাম। এবার পালা ফেরার, বাড়ি ফিরছি। আর এই দেখো আইটিসি রয়্যাল বেঙ্গল, সেদিন কিন্তু অন্যরকম ছিল, আর আজকে হয়ে গেছে অন্যরকম। আর এটা হচ্ছে স্টেডিয়ামটা, তোমরা সবাই দেখতেই পাচ্ছ, এখানে আজকে খেলা হচ্ছে ইস্ট বেঙ্গল আর জানি না কলকাতা হবে হয়তো, যার সময় দেখছিলাম। তো স্টেডিয়ামটা তোমাদের সাথে একটু শেয়ার করি না, আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি চলো, এটা হচ্ছে এই দেখো ট্রাম্প হাউস, এটা কিন্তু এখনও সেই ইন্ডিয়ান পতাকাই করা আছে, ইন্ডিয়ান পতাকাই করা আছে। আর এটা তো সবাই চেনই, কি তো সব মিলিয়ে দারুণ একটা। মার্কেট তো গেছিলাম, মার্কেট থেকে চলে এসেছি, কিছু কেনাকাটি হয়েছে, কিন্তু কিছু নেই, কেমন জ্বালাচ্ছে দেখতে পাচ্ছ তো, সবসময় জ্বালাচ্ছে। আরে খাওয়া দাওয়া হয়নি, এর খাওয়া হয়ে গেছে, খেয়ে মোবাইল নিয়ে বসে আছে। আর আমাদের খাওয়া হয়নি, আমি এখন রুটি বানাবো, তো রুটি বানানোর আগে আমি দাঁড়াও, কোকো দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, এই যে ওকেও একটু নিতে হবে, নিয়ে তারপরে ভিডিও শেষ করতে হবে। তোমার ছেলে মেয়েকে নিয়ে আমি ভিডিওটা শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো মার্কেট থেকে চলে এসেছি মোটামুটি 10টা, আর এখন বাজে 10:20, এখন বানাবো রুটি, আটা মাখলাম এসে, আর মেয়েকে খাবার দিলাম, মেয়ের খাওয়া হয়ে গেছে, হয়ে গেছে না, আচ্ছা এখন মোবাইল দেখছে। এখন ও আগেই বলেছে যে মা আমি তোমরা এলে আমি মোবাইল দেখবো, তো ও মোবাইল দেখছে, আর কথা বাড়াবো না। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে কী কী করতে হবে তোমরা সবাই জানো, আর এক্সট্রা করে বলছি না। আর স্কিপ আজকাল দেখছি তোমরা খুব স্কিপ স্কিপ করে দেখছো, স্কিপ করলে হবে না, মাথাটা হালকা ব্যথা করছে, ওই জন্য চশমাটা পরা আছে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।